ইয়াত থাকি আজি তিনি ঘণ্টীয়া অবস্থান ধর্মঘট কৰিছো। ইয়াত থাকি আমি বৃহৎ ধৰণৰ জংগী আন্দোলন গড়ি তুলিবলৈ বাধ্য হম। বংশী সম্প্ৰদায়ৰ অষ্টম শ্ৰেণীৰ ছাত্ৰীক যোৱা 23 তাৰিখে সন্ধিয়াত তিনিজন নর পাখণ্ড অফিরুদ্দিন ইসলাম জমসে উদ্দিন মুস্তাফা আলী তিনিজন পাখণ্ডই যি দলবদ্ধ ধর্ষণ করিলে তার প্রতিবাদক আমি আজি ইয়াতে তিনিঘণ্টীয় অবস্থাত ধর্মঘট কার্যসূচী লৈছো। আর এই প্রতিবাদর জড়িয়তে আমি সদক কুচৰাজবংশী ছাত্র সন্থায় ধিক্কার জানাইছো। আজি ইমান বলিষ্ঠভাবে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত সরকার চলি থাকার পিছতো আজি শিশু বা নারীর যে সুরক্ষা নাই, গতি আমি হয়তো কুচৰাজবংশী ছাত্র সন্থার তরফরপা ধিক্কার জানাইছো। আর আপনার জড়িয়ে এইটো কথা জানাব বিচারিছো যে আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কিবা একটা ঘটনা ঘটার লগে তাৎক্ষণিকভাবে কিবা নহয় কিবা একটা প্রতিক্রিয়া প্রকাশ করে, কিন্তু 23 তারিখে যে আমার নাবালিকা ধর্ষণ হওয়ার পিছতো দলবদ্ধ ধর্ষণ হওয়ার পিছতো আজিলৈকে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার যে কোকরাঝারের ডোলমারার কাণ্ডক লৈ কোনো ধরনের প্রতিক্রিয়া আমি ব্যক্ত করা দেখা পোৱা নাই। গতিকে আমি ইয়ার পৰা বুঝি পাইছো যে কিবা একটা গুরুত্বহীন হয়ে আছে। গতিকে আজি এই অবস্থান ধর্মঘটের জড়িয়ে মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আমি দাবি জানাব বিচারিছো যে আপনার অহা কেবিনেটত আমার এই যে 8 বছরীয় অষ্টম শ্রেণীর ছাত্রী যে ধর্ষণকারীক যাতে উচিত বিচার করি ফাঁসি দিয়ার কারণে যে ফাস্ট্রেক আদালতত বিচার দিব লাগে বিচার করিব লাগে, সেইটো আপনার কেবিনেটত সিদ্ধান্ত লৈ আমাক এই অষ্টম শ্রেণীর ছাত্রীগরাকীক নাই দিয়ার কারণে আপনার জড়িয়ে আমি হয়তো কুচৰাজবংশী ছাত্র সন্থায় আহ্বান জানাইছো যে যদি আপনাদের ফাস্ট্রেক আদালতত বিচার করে ফাঁসি দিয়ে এনেকুয়া ধরনের ধর্ষণকারীক তেতিয়াহলে এইখন অসমত আৰু এনেকুয়া ধরনের জঘন্য ঘটনা ঘটিব। গতিকে এনেকুয়া ধরনের জঘন্য ঘটনা যাতে এইটুয়ে শেষ হয় তার কারণে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কঠোর হব লাগিব। আর যদি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় যদি তেখেতর কেবিনেটর ফাস্ট্রেক আদালতত বিচার করার কারণে যদি সিদ্ধান্ত থাকো আমি আর ইয়াত থাকি আজি তিনিঘণ্টীয়া অবস্থান ধর্মঘট করছো। ইয়াত থাকি আমি বৃহৎ ধরনের জঙ্গি আন্দোলন গড়ি তুলিবলৈ বাধ্য হম।